বিশ্বকাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের গায়ের গ্রাউনের মতো হুবহু আরেকটা গ্রাউন মেসির গায়ে পরিয়ে দেন কাতারের আমির। কিন্তু কেন সেদিন মেসিকে কালো জুব্বাটি উপহার দিয়েছিল, এর নেপথ্যে কি, আর এই কালো গ্রাউন্ড পরানোর ইতিহাসটাই কি? চলুন দর্শক জেনে নেওয়া যাক মেসির গায়ে পরানো সেই গ্রাউনের রহস্যটা কি। গত 18 তারিখ রাতে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নেমেছে কাতার বিশ্বকাপ 2022-এর। ফাইনালের মহারণে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ম্যাচ জুড়ে একের পর এক নাটকীয়তার জন্ম দিয়ে 36 বছর পর শিরোপার স্বাদ পেল দেশটি। এর মাধ্যমে যেন পূর্ণতা পেল মেসির ঐশ্বর্যমণ্ডিত ক্যারিয়ার। কাল মেসির হাতে শিরোপা তুলে দেওয়ার আগে তাকে পরিয়ে দেওয়া হয় কালো ও সোনালি রঙের জুব্বা। কাতারের আমির তামিম বিন হামাদ এটি মেসিকে পরিয়ে দেন। এর আগে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরগুলোতে এমন দৃশ্য কখনোই দেখা যায়নি, ফলে অনেকেরই মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, এমন জুব্বা পরিয়ে দেওয়ার কারণ কি? কাতার মুসলিম অধ্যুষিত দেশ হওয়ায় বেশ কিছু নিয়ম মানতে হয়েছে এই বিশ্বকাপে। যেমন বিশ্বকাপে মদ্যপান করা যাবে না, অবৈধ সহবাস ও খোলামেলা পোশাক পরে রাস্তায় হাঁটাচলা করা যাবে না, শরীর ঢেকে তারপর চলাফেরা করতে হবে, এমন বহু নির্দেশনা দিয়েছিল কাতার কর্তৃপক্ষ। কাতার বিশ্বের অন্যতম ধনী দেশ, ফলে তারা এই আয়োজনকে রাঙিয়ে তুলতে চেষ্টার কোনো রকম ত্রুটি রাখেনি। এমনকি আয়োজনে বিভিন্ন সময় তারা দেশের ঐতিহ্য বিশ্ববাসীর সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। মেসিকে সম্মানস্বরূপ জুব্বা পরিয়ে দেওয়া দেশটির ঐতিহ্যেরই অংশ। কাতারের সংস্কৃতি অনুযায়ী সাধারণত এই ধরনের পোশাক পরেন মন্ত্রী পর্যায়ের অথবা রাজ পরিবারের প্রধান ব্যক্তিরা। স্থানীয় ভাষায় এর নাম হল বিস্তু। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবদুল্লাহ মারুফ এক টুইট বার্তায় জানিয়েছেন, কাতারের সংস্কৃতি অনুসারে কাউকে সম্মান ও শ্রদ্ধা করে বিস্তু পরানো হয়। বিশ্বকাপ জেতার কারণে মেসিকে সম্মান করে কাতারের আমির এই পোশাকটি পরিয়ে দিয়েছেন। উটের লোম এবং ছাগলের পশম দিয়ে তৈরি হয় বিশেষ এই কাপড়ের পোশাক। কাতারের আমির মেসিকে যখন এই পোশাক পরিয়ে দিচ্ছিলেন, তখন তার পাশে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনিও দাঁড়িয়েছিলেন। মেসির গায়ে এই বিস্তুটি পরানো নিয়ে সে সময় কোনো বিতর্ক দেখা যায়নি, কিন্তু কিছু মানুষ কিছু চমক দেখিয়েছিল যখন মেসিকে বিস্তুটি পরানো হয়েছিল। যেমন আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার পাবলো জাবালেতা বিবিসি স্টুডিও থেকে ম্যাচের কথা বলতে গিয়ে মেসিকে আরবি পোশাক দেখে বলেছিলেন, কিন্তু কেন, মেসির গায়ে তো এটার কোনো দরকার নেই। কিন্তু অনেকেই এটাকে আর্জেন্টিনা ফুটবলারের জন্য সম্মান বলে অভিহিত করেছেন। অনেক সাধারণ এবং বিশেষ ব্যবহারকারী টুইটারে লিখেছেন যে কাতার তার সাংস্কৃতিক পোশাক পরিয়ে লিওনেল মেসিকে সম্মান প্রদর্শন করেছে। অনেকে আবার বলেছে এটা করার কারণ হলো যতদিন 2022 বিশ্বকাপের কথা হবে ততদিন মানুষ জানবে 2022 কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল, কারণ মেসি যে পোশাক পরে বিশ্বকাপ তুলেছিলেন সেটি তো শুধু কাতারের পোশাক। ফলে অনেকেই বলছেন মেসিকে সম্মান জানানোর পাশাপাশি বুদ্ধি করে নিজেদের দেশের সংস্কৃতিকে এভাবেই বিশ্বের সামনে তুলে দিল কাতার।